প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি নবীন কীর্তনিয়া, প্রভাষক গণিত বিভাগ, মসজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় তিন অধ্যায়ের 3.3 অনুশীলনী নিয়ে আমরা আলোচনা করব বীজগণিত। আর এটা হচ্ছে এই তোমাদের যে সামনে যে পরীক্ষা আসতেছে তার উপর এটা 6 নম্বর লেকচার। আশা করি পূর্বের যে বাকি 5টি লেকচার ছিল সেগুলো তোমরা ফলো করেছ। আজকে আমরা শুরুতে আলোচনা করব কিছু সাধারণ ধারণা নিয়ে, যেমন এই যোগাত্মক বিপরীত কথাটার এখানে উৎপত্তি হবে। যোগাত্মক বিপরীত এর আগেও তোমরা হয়তো বা কিছুটা জেনেছ, যদি ধারণা থেকে থাকে ভালো, না থাকলেও সমস্যা নেই, আজ তোমরা জেনে যাবে। যোগাত্মক বিপরীত, যে কোনো সংখ্যার যোগাত্মক বিপরীত বললে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট ওই সংখ্যাটাই। অর্থাৎ এ এর যোগাত্মক বিপরীত হবে মাইনাস এ, অর্থাৎ কি ঋণাত্মক সংখ্যাযুক্ত সংখ্যা। এক কথায় কোনো যে কোনো সংখ্যা, সেটা মাইনাস হোক বা প্লাস হোক, ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক, তার যোগাত্মক বিপরীত হবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট। এখন এখানে এর যোগাত্মক বিপরীত হচ্ছে কত? মাইনাস এ। একইভাবে এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, অর্থাৎ কেমন, 5 এর যোগাত্মক বিপরীত হচ্ছে কত? -5। একইভাবে মাইনাস এর যোগাত্মক বিপরীত হবে প্লাস এ। যেমন এখানে একটা উদাহরণ তুলে ধরা হয়েছে একইভাবে, যে -5 এর যোগাত্মক বিপরীত হচ্ছে কত? +5। প্রথমে এই কথাটা তোমাদের জানানোর মানে হচ্ছে আমরা কয়েক জায়গাতেই এই যোগাত্মক বিপরীত কথাটার সম্মুখীন হব, কয়েকটি প্রশ্ন তোমাদের মনে চলে আসতে পারে। এই জন্য আমি প্রথমে যে কাজটি করেছি যোগাত্মক বিপরীত সম্বন্ধে তোমাদের ধারণাটা দেওয়ার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের মনে যদি কখনো প্রশ্ন হয় যে স্যার 7 এর যোগাত্মক বিপরীত কী হবে, 7 হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, এর যোগাত্মক বিপরীত হবে -7, অর্থাৎ কি শুধুমাত্র এর চিহ্নটা পরিবর্তন হবে। এবার আমরা বিয়োগফল নির্ণয় করব। এই যখনই বিয়োগফল নির্ণয় করব তখনই আমাদের যোগাত্মক বিপরীত কথাটা দরকার পড়বে। এখানে কাকে বিয়োগ করব বলছে, -15 থেকে বিয়োগ করব -18কে, অর্থাৎ -15 -18, অর্থাৎ আমরা আবার বলছি বিয়োগ করব কাকে, -15 থেকে বিয়োগ করব -18কে। যাকে বিয়োগ করব আমার তার বিপরীত বা যোগাত্মক বিপরীত সংখ্যাটা অবশ্যই দরকার হবে। এখন আমরা যেহেতু -15 থেকে -18কে বিয়োগ করব, কাজে আমাদের এখানে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে -18, অর্থাৎ শেষের অংশে যাকে বিয়োগ করতেছি তার যোগাত্মক বিপরীতটা এখানে বের করতে হবে। এখানে যেহেতু -18 আছে, এর যোগাত্মক বিপরীত হচ্ছে এর বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা। মাইনাস চিহ্ন থাকলে তার বিপরীত হচ্ছে কি প্লাস, আর প্লাস চিহ্ন প্রথম একেবারে শুরুতে থাকলে সেই চিহ্নটা যদি আমি নাও বসাই তখন কি ওটাকে প্লাস হিসেবে ধরে নিতে হয়। তাহলে -18এর যোগাত্মক বিপরীত হবে কত? +18। অতএব -15 -18 এর ফলাফল হবে এরকম, -15 প্লাস, কারণ কি যোগাত্মক বিপরীত বলেছি, এখন আরও বিয়োগ হিসেবে থাকবে না, ও কী হিসেবে পজিটিভ হিসেবে চলে আসবে। এবং এইখানে যে ব্র্যাকেটের মধ্যে যে -18 আছে তার যোগাত্মক বিপরীত আমরা এখানে লিখে দেবো, তাহলেই হবে। তার মানে ফলাফলটা হবে -15 প্লাস ওই যে -18এর যোগাত্মক বিপরীত হচ্ছে +18, কাজের ফলাফল হবে কত? -15 +18। আমরা জানি 18 থেকে যদি 15কে বাদ দিই তখন ফলাফল হবে 3, তার মানে এর মোট ফলাফল হচ্ছে কত? 3।
এরপর আমরা আরেকটা বিয়োগফল নির্ণয় করব। যেহেতু আমরা একটা করে আসছি, এখানে একটা তোমাদের ধারণা থাকা দরকার, বা এর সাথে সম্পর্কিত অন্য একটা হলে পরস্পর দুইটা দেখলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। তাই আমি এখানে আরেকটা বিয়োগফল তোমাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে -32 -42। এবার আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। আমরা প্রথমে যে কাজটা করব, -40 এর যোগাত্মক বিপরীত বের করব। আমরা জানি -40 এর যোগাত্মক বিপরীত হবে +40, অতএব নির্ণয় রাশি বা প্রদত্ত রাশি, অর্থাৎ যে রাশিটাকে আমরা নির্ণয় করব সেটা হচ্ছে কত, -32 -40। অর্থাৎ কি, -32 প্লাস, এখন আমরা যেহেতু মাইনাসের পরিবর্তে আমরা প্লাস বসিয়ে দিয়েছি, কাজে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে -40 এর যোগাত্মক বিপরীত। আমরা ওটা বের করে নিয়েছি, কাজে কত হবে, -40 এর যোগাত্মক বিপরীত হচ্ছে +40, কাজে মোট ফলাফল হচ্ছে -32 প্লাস 40। তার মানে 40 থেকে যখন আমরা -32 বিয়োগ করে দেবো, এর ফলাফল কত হবে, +8। এরপরে আমরা নিচের ফাঁকাগুলো পূরণ করব। এখানে তোমাদের সামনে এই ফাঁকার সাথে সম্পর্কিত বা ফাঁকা ঘরের সাথে সম্পর্কিত দুটো সমস্যা এখানে তুলে ধরা হবে এবং তার সমাধানও করে দেওয়া হবে। এখন এখানে আছে প্রশ্নটা আছে -8 প্লাস ফাঁকা ঘর = 0। আমাদের কাজ হচ্ছে যে সংখ্যাটা থাকবে তার একটা বিপরীত সংখ্যা এখানে নিব। কেমন নিব, অর্থাৎ এখানে -8 আছে, কাজে আমরা কী নেব, এর যোগাত্মক বিপরীত নেব। আমরা জানি -8 এর যোগাত্মক বিপরীত কত, 8, কাজে আমরা উভয় পক্ষে +8 যোগ করে দেব। কাজে এর ফলাফলটা হবে এরকম, +8 প্লাস -8, এরপরে প্লাস যে ফাঁকা ঘরটা ছিল সেটা আমরা রেখে দেব ইকুয়াল দিয়ে, যেহেতু ডান পাশে শুধুমাত্র 0 ছিল, এই পাশে আমরা কী করব, 8 যোগ করে দেব। কাজে ফলাফল কী হবে, +8 -8, অর্থাৎ বাম পাশের যে প্রথম দুটো পদ সে দুটো পদ যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট এবং এর মান যেহেতু সমান, এর ফলাফল কত হবে, 0। অর্থাৎ কেমন, যদি কখনো এমন হয় যে +5 -5, আমরা জানি কি, +5 থেকে যদি -5 বাদ দিয়ে দিই তখন এর ফলাফল কত, 0। এখানে ঠিক একই কাজ হয়েছে, এখানে শুধুমাত্র 5 পরিবর্তে 8 ব্যবহারটা করা হয়েছে। কাজে ফলাফল হবে 8 প্লাস -8 এর পরিবর্তে আমরা কত বসাবো, 0 প্লাস ফাঁকা ঘর রেখে দিব ইকুয়াল, 8-এর সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে ফলাফল কত হবে, 8। সুতরাং ফাঁকা ঘর সমান কত হবে, 8। অর্থাৎ খালি ঘরে আমরা কত বসবো, 8 বসাবো, তাহলে প্রদত্ত যে রাশি বা যে মানটা সেটা হবে এরকম, -8 প্লাস ফাঁকা ঘরের ওখানে বসাবো কত, 8 ইকুয়াল কত হবে, 0। এখানে আরেকটা তোমাদের সামনে তুলে ধরছি, এখানে আমাদের প্রথম কাজ আবার একটু তোমাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে যে ফাঁকা ঘরটা থাকবে তার সাথে যে সংখ্যাটা থাকবে তার যোগাত্মক বিপরীত সংখ্যা উভয় পক্ষে যোগ করে দেব। তাতে কি হবে, বাম পক্ষের যে সংখ্যাটা থাকবে তাকে কি করতে পারবো, আমরা অ্যাভয়েড করতে পারবো বা বাদ দিতে পারবো, আর বাদ দিতে পারলে আমরা এটাকে কি সহজে সমাধান করতে পারবো। কাজে এখানে আমরা যে কাজটা করবো, -4-এর যোগাত্মক বিপরীত জানি +4, কাজে আমরা উভয় পক্ষে অর্থাৎ বাম পক্ষে +4 যোগ করবো, ডান পক্ষে +4 যোগ করবো, তাহলে ফলাফলটা হবে 4 প্লাস ব্র্যাকেটের মধ্যে থাকবে -4 প্লাস ফাঁকা ঘর = 4 প্লাস ব্র্যাকেটের মধ্যে থাকবে -12। এবার যেহেতু 4 প্লাস এবং -4 যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট এবং এদের মান সমান, কাজে এদের ফলাফল কত হবে, 0। তার মানে ফলাফল হচ্ছে 0 প্লাস ফাঁকা ঘর = 4 - 12। সুতরাং ফাঁকা ঘর ইকুয়াল কত হবে, আমরা জানি 4 থেকে -12 বাদ দিলে এখানে 12 হচ্ছে বড় সংখ্যা এবং এর প্রথমে কী চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, কাজেই অবশ্যই মাইনাস চিহ্ন বসবে, এবং যেহেতু দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট কাজে 12 থেকে 4 যদি আমরা বাদ দিই এর ফলাফল হবে কত, 8। সুতরাং ফাঁকা ঘরের পরিবর্তে আমরা কত লিখব, -8। এবার আমরা মান নির্ণয় করব, মান নির্ণয় হচ্ছে -7 -8 -25। এখন আমাদের -7 -8 -25, দেখো এখানে ব্র্যাকেট অর্থাৎ -25-এর আগে একটা চিহ্ন আছে, সেটা হচ্ছে কি, মাইনাস চিহ্ন। যখন কোনো সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকবে
তখন ওই ভিতরের সংখ্যাটা কী হবে, চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এর ফলাফল হবে -7 -8। ব্র্যাকেটের ভিতরে যেহেতু -25 ছিল, এখন এটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কারণ কি, ব্র্যাকেটের আগে একটা মাইনাস চিহ্ন ছিল। আমরা জানি যে ব্র্যাকেটের আগে যদি কোনো মাইনাস চিহ্ন থাকে তখন তার চিহ্ন পরিবর্তন হয়। এখানে ব্র্যাকেট দ্বারা আসলে গুণ বোঝানো হয়েছে। আমরা জানি যে ঋণাত্মক চিহ্ন বা মাইনাস চিহ্ন দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যার চিহ্ন পরিবর্তন হয়। কাজে কত, এখানে -25-এর পরিবর্তে কী বসাবো, +25। কাজে মোট ফলাফল হবে -7 -8 +25। এখন এখানে -7 এবং -8 যেহেতু একই চিহ্ন বিশিষ্ট, কাজেই ওই চিহ্নটা বসিয়ে আমরা সংখ্যা দুটোকে যোগ করে দেবো। কাজে ফলাফল হবে -7 + 8, অর্থাৎ কত, -15 + 25। অর্থাৎ 25 থেকে আমরা যদি 15 বাদ দিই, ফলাফল হবে কত, 10। আমরা পরবর্তী আরেকটা মান নির্ণয় করবো, সেটা হচ্ছে খ নম্বরের -13 + 32 - 8 - 1। এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে একই চিহ্ন বিশিষ্ট যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে আমরা যোগ একসাথে করব, এবং বাকি যে অন্য চিহ্ন বিশিষ্ট যতগুলো সংখ্যা থাকবে তাদেরকে একসাথে করব। এখানে দেখা যাচ্ছে -8 - 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি কি, একই চিহ্ন বিশিষ্ট 8 + 1 মানে কত, 9। কাজে এর ফলাফল হবে -9। এবং -13 যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে, এর পরিবর্তে আমরা কী লিখতে পারি, -13 এবং -9কে এর কাছাকাছি নিয়ে আসবো, তাহলে কী হবে, -13 - 9 মানে হচ্ছে কত, -22। এর সাথে প্লাস হিসেবে আছে কত, +32। কাজে মোট ফলাফল হবে -32 - 22 = 10। এবার তোমাদের 3.3-এর বইয়ে যে সমাধান অংশ আছে, সেখানে যে একটা সৃজনশীল ছিল, সেই সৃজনশীলটার সমাধান তোমাদের সামনে তুলে ধরা হবে। এখানে 3টি উদ্দীপক আছে, -3 + 6 + 9, 3টি পূর্ণ সংখ্যা বলছে। -3 এবং 6, 9 এবং -3, -3 + 6, 9 - 6 এর মধ্যে গ্রেটার দেন এবং লেস দেন চিহ্ন বসাও। অর্থাৎ কি, আমাদের কাজ হচ্ছে কে বড়ো কে ছোটো সেগুলোকে নির্ণয় করা। এখানে আমরা জানি -3 হলো 6 থেকে ছোটো। কারণ কি, 3 এমনিতেই 6-এর যেহেতু ছোটো, তার আগে আবার কী আছে, মাইনাস চিহ্ন আছে, কাজে নিঃসন্দেহে কী হবে, -3 < 6। এখন এখানে লেস দেন কথাটা কেন বোঝানো হচ্ছে, যে অংশের দিকে হা করা অংশটা থাকে, দেখো, অর্থাৎ 6-এর দিকে আছে, কাজে 6-কে বড়ো ধরা হবে এবং অন্য অংশকে কি, অবশ্যই ছোটো ধরা হবে। তার মানে কি, -3-এর থেকে 6 বড়ো বোঝানো হয়েছে। পরের অংশটা হচ্ছে +9 এবং -3, যেহেতু 9 বড়ো, কাজে হা করা অংশটা 9-এর দিকে থাকবে এবং অন্য অংশটা -3-এর দিকে থাকবে। তার মানে আমরা সহজে বুঝতে পারবো, 9 > এটাকে বলা হয় কি, > -3। এরপরে বলছে আবার সমষ্টি নির্ণয়ের কথা বলছে, সেটা হচ্ছে -3 + 6 এর মান আমরা জানি কত, 3। কারণ 6 থেকে -3-কে বাদ দিলে কত হয়, 3। আবার 9 থেকে 6-কেও বাদ দিলে কত হয়, 3। কাজেই এখানে কত বসবে, ইকুয়াল বসবে। কারণ কি, এখানে বাম পক্ষ এবং ডান পক্ষের মান কত, সমান আসছে, দুইটার মানই কত আসছে, সমান। এই জন্য আমরা কী বলবো, -3 + 6 = 9 - 6। এবার আমরা খ নম্বর প্রশ্নে চলে যাবো, আর একটা মান নির্ণয় করবো। এখানে দেখো, মান নির্ণয়ের আগে আমাদের যে প্রশ্নটা ছিল সেখানে কেমন আছে, মাইনাস এরপরে ব্র্যাকেট এরপর আবার -3। এখানে প্রথম অংশ নিয়ে আমরা প্রথম কাজ করব, সেটা হচ্ছে কি, যেহেতু -3 ব্র্যাকেটের মধ্যে আছে এবং তার আগে একটা ঋণাত্মক সংখ্যা আছে, কাজে কি, -3-এর চিহ্ন পরিবর্তন হবে। তাহলে -3-এর চিহ্ন পরিবর্তন হয়ে কী হবে, +3 হবে। এবং ব্র্যাকেটের মধ্যে যেহেতু -6 আছে এবং এর আগে প্লাস চিহ্ন আছে, এই 6-এর আগের চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র কী হবে, 3 - 6, এবং এরপরে যে 9 আছে এটাকে রেখে দেবো। এরপরের কাজ হচ্ছে 3 এবং 9 যেহেতু একই চিহ্ন বিশিষ্ট, এই দুটোকে যোগ করে দিলে কত হয়, 12 - 6। 12 - 6 মানে কত, 6। আশা করি বুঝতে পারছো। আমরা এবার গ নম্বর প্রশ্নে চলে যাব, এবং গ নম্বর প্রশ্নটা তোমাদের সংখ্যারেখার সাহায্যে যোগ ফল নির্ণয় বা বিয়োগ ফল নির্ণয় এগুলো আমরা এর আগের পরীক্ষাতেও করে আসছি বা আগের ক্লাসেও করে আসছি, এখানে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে -3 + 6 একে আমরা সংখ্যারেখায় বসাবো। এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে -3, কাজে আমরা কী করব, 0 থেকে 3 ঘর বামে চলে যাব, তখন আমরা কোন বিন্দুতে, -3 বিন্দুতে পৌঁছাবো।
এবং এর সাথে যদি সিক্স যোগ করি তখন কত আমরা দেখো মাইনাস থ্রি থেকে ডানের দিকে যেহেতু প্লাস সিক্স যোগ করবো মানে কি এই ডানের দিকে যাবে মাইনাস হলে বামের দিকে যাবে কার থেকে বামে যাবে শূন্য থেকে শুরু হবে যেহেতু প্রথমে মাইনাস থ্রি আছে শূন্য থেকে তিন করে বামে গিয়ে ও প্রথম মাইনাস থ্রি বিন্দুতে আসবে তাহলে এখানে আমরা দেখো সংখ্যারেখায় সাহায্যে বা সংখ্যারেখার উপর শূন্য বিন্দু থেকে বাম দিকে তিন ধাপ অতিক্রম করে মাইনাস তিন বিন্দুতে পৌঁছবো তারপর মাইনাস তিন বিন্দুর ডান দিকে আবার ছয় ধাপ অতিক্রম করি এবং তিন বিন্দুতে পৌঁছাই তাহলে মাইনাস থ্রি এবং প্লাস সিক্স এর যোগফল হবে মাইনাস থ্রি প্লাস প্লাস সিক্স ইকুয়াল কত থ্রি একইভাবে আমরা দ্বিতীয় অংশ নিয়ে কাজ করব মাইনাস নাইন মাইনাস সিক্স এর ফলাফল আমরা নির্ণয় করবো সেটা এবং কিসের সাহায্যে সংখ্যারেখার সাহায্যে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে শূন্য বিন্দু থেকে বা জিরো বিন্দু থেকে আমরা যেহেতু প্রথম সংখ্যাটা ধনাত্মক কাজে ডান দিকে যাবে কয় ঘর ডানে যাবে যেহেতু সংখ্যাটা নাই কাজে কত নয় ঘর ডানে যাবে কাজে কী হবে সংখ্যারেখার উপর শূন্য বিন্দু থেকে ডান দিকে প্রথমে নয় ধাপ অতিক্রম করে নয় বিন্দু বা নাইন বিন্দুতে পৌঁছে তারপর আবার বলছে মাইনাস সিক্স এবার কী হবে নাইন বিন্দু থেকে অর্থাৎ যেখানে গিয়ে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে ছয় ধাপ বামে চলে যাবে অর্থাৎ কী হবে তারপরে নাইন বিন্দুর বাম দিকে ছয় ধাপ অতিক্রম করি এবং তিন বিন্দুতে পৌঁছাই তাহলে প্লাস নাইন এবং সিক্স এর বিয়োগফল হবে নাইন মাইনাস সিক্স ইকুয়াল কত থ্রি আশা করি সবাই বুঝতে পারছো সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করবে সবাই খুব ভালো থাকবে।